কল কল বিনা কারণে আমাকে কথা শুনে দিল। তুমি তার সঙ্গে সঙ্গে যেতে হবে, হাসো কি লজ্জায়। কখন কেন গো? কে ওরকম করে? তোমার তোমার তুমি নিজের ভুল কোনো দিন দেখতে পাও? বাবা সারাক্ষণই তো সে আমার কাছে থাকে, এইবার আমার মাথার উপর আও 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 আও। লোক তো কাছের মানুষের কাছেই তো রাগটা ঝাড়ে নাকি। প্লিজ আগে কান ধরো না, ওরকম না। মায়ের কাছে থাকলে তো কি হলো? তুমি তোমার দায়িত্ব করেনি। আরে মায়ের কাছে একটু থাকবে না? কি ভাববে যে আমি হচ্ছে কোচিকে দিইনি? তুমি সেখানে গিয়ে বসতে পারবে, তুমি ঘরে বসে আছো কেন? মা কোচিকে ধরছে এই সময় তুমি ফোন করছো বলে তোমার সাথে কথা বলছি, নাহলে তো অন্যান্য কাজগুলো করতাম। কাজ করছে তুমি ঘরে বসে, তোমার কাজ করার কথা কেউ বলেনি তো। কোচিকে দেখাটা না সব থেকে বড় কাজ, ঠিক আছে? তাকে মানুষের মতো মানুষ করাটা। তা সেটা কি আমি করিনি? সেটা করতেছে তাহলে এতগুলো ঘরে বসে আছো না? বেশি কথা বলো নি, তুমি কি ওখান থেকে হচ্ছে কোচিকে দেখো না আমি বাড়িতে থেকে কোচিকে দেখি আগে, সেটা বলো তো। ওখান থেকে দেখে না দেখে সেটা আলাদা জিনিস, তাহলে এতগুলো দেখো নি কেন কোচিকে? হ্যাঁ এতগুলো দেখো নি কেন বলো কোচিকে? তুমি হাসছো আমার, তোমার কথা শুনে আমাকে হাসি লাগছে। তোমাকে তোমার তোমাকে কি উত্তর দিব খুঁজে পাইনি। তুমি ওরকম কেন গো? আরে বাবা সারাক্ষণই তো সে আমার কাছে থাকে, এইবার আমার মাথার উপর আমি বললাম ভিডিওটা অন আছে, তারপরেও তুমি এরকম করতেছো। তো কি আছে তাতে, ভিডিও অন আছে অন আছে? আমি কি আমি আমার যেটা সত্যি কথা সেটাই বলি। আর মাথা কাটি দেব, মাথা কাটি দেব। আরে কোচির কাছে মায়ের কাছে একটু থাকুক, আর তুমি তো জানো আমি যদি এখন কোচির কাছে চলে যাই মায়ের কাছে আর থাকতে চাইবে? যাই যেই হোক না কেন, তোমার সবসময় কোচির সঙ্গে থাকা উচিত। আরে আমি যদি ওখানে যাই কোচি তো তখন আমার কাছে পালিয়ে আসবে, আর তো মায়ের কাছে যাবেই না। তার জন্যই তো যা আমি একটু তার থেকেও বড় কথা আমি খাবো নি বলো, সকালবেলায় দেখো 8:55 এখনো খাইনি, তুমি ফোন করছো বলে তুমিও খাও কোচিকেও খাওয়াও। কোচিকে খাই দিয়েছি, এইবার মাকে দিয়েছি, আমি ব্রাশ করে আমি খাবো, এখনো ব্রাশ করে দিই, মায়ের সঙ্গে কোচি খই খাচ্ছে বসে বসে। তুমিও খেয়ে নিতে পারতে, তুমিও কোচির সাথে ব্রাশ। আরে ব্রাশটা তো করি, করে লো ব্রাশ। ঠিক আছে তুমি রাখো, তুমি আর তোমার সঙ্গে বেকার এই ভিডিওটা দিয়েও লাভ নেই, ঠিক আছে? বেকার এতক্ষণ আমার ক্যামেরা চলছে, অফ করে দিই। অফ কেন করে দিই? লোক দেখো তোমার করণ, তোমার সঙ্গে আমার কি হয় না হয়। আমার বর আমাকে প্রচুর কষ্ট দেয় বিনা কারণে, এরকম করে আমার সঙ্গে সবসময় করে। লোককে বলি আর তোমার না বাজে বাজে কথা বলো। বলো দাও দাদা কি, সবাই জানে কি আমি কেমন না কেমন। ও তাই সত্যি করে বলো তোমার কি কাউকে নিয়ে মাথা গরম হচ্ছে? সকাল সকাল কিছু হয়েছে সেইটা আমার উপর ঝাড়ছ? তুমি এরকম সোনালে এই সামান্য কারণে এরকম করো নি? বেশি ফালতু কথা না বলে না, নিজের গরমটা নিজে করে লও। না তুমি আগে সত্যি কথা বলো, তোমার কারো পরে ওখানে কিছু হচ্ছে সকাল সকাল? কি কি পাক্কা তোমার কাজে ভোর ভোর ঘুম থেকে উঠে ডিউটি লাগাইছে? কেন ডিউটি লাগবে? এই জন্যই হচ্ছে কি তোমার এত রাগ? হ্যাঁ ডিউটির জন্য রাগ না ওই ডিউটির জন্য রাগ না, ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছে তারা দিয়ে সেইটা আমার উপর ঝাড় দিচ্ছে, কারণ তুমি একটু ঘুম প্রিয় আছি, ঠিক আছে?
তুমি বলবা আমাকে ভালো লাগেনি, কল কল বিনা কারণে আমাকে কথা শুনে দিল, এটা না হলে রাগের কোনো বিষয়ই নয়। তুমি নিজেই বলো মায়ের কাছে কুচিকে দিয়ে আসো, চলে যাও, ওর থেকে একটু সরো, ওকে সবার কাছে যেতে শিখাও, নিজে বলে দিয়ে এখন নিজে হচ্ছে এরকম করতেছ। তুমি তাকে দেখাও সে কি করতিস আমাকে। বাহ 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 বাহ, ঠিক আছে, তোমারও একদম না, চলো দেখাই আমি কি করবো, ভিডিও অফ করে দেবো, নাম থাকবে। তোমার ইচ্ছা, তুমি কি করবো, এই ভিডিওটা দিবো তো বলো, তোমার পারমিশন থাকলে আমি দেখাবো। দেখো আমার বড় মা সঙ্গে তেমন বাজে ব্যবহার করে, দিয়ে দেবো ভিডিওটা, বলো দে। কচি মানে দুধ দিতে গেছে মায়ের সাথে, না আছে এখানে, হাই দেখো দেখছো, জিতু তার জন্য তোর পাপা আমাকে অনেক কথা শুনে দিল সকাল সকাল। কেন বলে কচিকে হচ্ছে মায়ের কাছে দিচ্ছে, তুমি তো সেইখানে যে বসবো, কচি আমার কাছে থাকলে আর আপনার কাছে থাকবে, হাদা কেন, কি হয়েছে আপনার, তুমি জানলো কি করে, কচি কি ঢং না পাপার ঢং, বল ঢং বল পাপা। আসলে হচ্ছে কি, তুমি তো জানোই নি যে ক্যামেরা অন ছিল, তাহলে তুমি কি করে বুঝলে যে প্র্যাঙ্ক করবে, বলো নিজের দোষটা লুকাতে এখন প্র্যাঙ্ক। হ্যাঁ এই দেখো তোমাদের দাদা মিথ্যা কথা কেমন ঢপ মারে, কেমন হা হা হা, নিজের দোষ দেখো, সে প্র্যাঙ্ক দেখাচ্ছে তোমাকে, কেমন করে দেখো। এই বেটু বল বল ঢং বল ঢং, বেটু বেটু পাপাকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, হাতে কি পড়ছে দেখছো, হ্যাঁ ও নিজে ড্রেসিং টেবিল থেকে নিয়ে হাতে করে নিল, কি করো মা মামা, ইস জুতোটা রাখো, হাতে জুতো পায়ে জুতো দেখছো, তোমার মেয়ের কেন দেখা হয়েছে, এইবারে আমি তোমার সঙ্গে কথাটা ক্লিয়ার করে, তুমি সত্যি করে বলো এটা প্র্যাঙ্ক তো নয়, কারণ হচ্ছে গিয়ে তুমি জানতেই নি যে ক্যামেরাটা অন করা আছে। আরে আমি সকালবেলা ডিউটি থেকে এসেছি, দিয়ে আমি ঘুমাইছিলাম, তো সকাল সকাল আমাকে এসে আমি 10 মিনিটও চোখ বন্ধ হয়নি, তো আমায় জাগিয়ে দিয়েছে, তো ওই জন্য একটু মাথাটা আমার খারাপ ছিল। আর লোকের রাগ সবসময় আমার উপরেই ঝাড়ো তুমি, লোক তো কাছের মানুষের কাছেই তো রাগটা ঝাড়ে নাকি, যে যাকে ভালোবাসে তার কাছেই রাগ প্রকাশ করে আর ভালোবাসাটা প্রকাশ করে, ঠিক আছে বাবা কত দেখবো, চলো ঠিক আছে, তাই বলে এটা কিন্তু উচিত নয়, বিনা কারণে আমাকে তুমি রাগ দেখাচ্ছো, বিনা কারণে আবার কি কোনো কারণ থাকে নাকি, ঘরের লোককে রাগ দেখানোর কোনো কারণ থাকে নাকি, আমি ওটাই ফ্যামিলি এর হলোটা কি, নিজেই বলে কোচিকে হচ্ছে বাবা মার কাছে দিয়ে তুমি একটু ফাঁকে ফাঁকে থাকবে, যে যার কাছে যেতে চায় তার কাছে দিয়ে ফাঁকে থাকবে, যাতে ও যেতে শিখে, খেয়েছো সকালে, কাজে যাবো, খেয়েছো সকালে, খেয়েছো, খেলাম, কি খেলাম, পরোটা আলু সবজি, আর আমি কি খাবো জিজ্ঞাসা করলে, কান ধরো আগে, তুমি কি খাবে, তুমি আগে কান ধরো, না ধরো তুমি আমাকে খেচেছো বিনা কারণে, দেখো তুমি লোকের রাগ আমার উপর দিয়ে দিয়েছো, আগে কান ধরো, জানি হাত বাড়ালে না ওরকম, দোকান দিয়ে ধরো, দোকান ধরো আগে, দোকান ধরবো কি করে, ফোন ধরে দেখছি, এক কান ধরো ধরো, এবার আমি তোমার সঙ্গে 3 দিন কথা বলবো, ভালো করে ভালো করে, ভালো করে, আচ্ছা ঠিক আছে, হুম।
পুরা বাঁদর। ঠিক আছে, হ্যাঁ কোচিকে দেখাই সে তো, নাহলে আবার গালি দেবো আমাকে। ঠিক আছে, তার আগে একটু সবাইকে টাটা বলে দাও তো, বল ভিডিওটা এখানেই শেষ করো। টাটা, সবাই ভালো থেকো, বদল করো না তুমি আমাকে, অমন করে দেখো না চোখে। না 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 না, আর কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভেবেছিলাম ব্লগ দেবো, সকাল থেকে শুটও করছিলাম, এই মাঝখান থেকে ভাবলাম ব্লগের একটা পার্টে দিয়ে দেবো, যে সকাল সকাল তোমাদের দাদাভাই এই যে ফোন করেছে, এখন ওর সাথে কথা বলছি, এরকম ভাবে ব্লগটা শুরু করে ভেবেছিলাম, মানে ব্লগটা একটু দেবো। ও মাঝখান থেকে ফোন করে এটা কি করে দিয়েছে, আর ও যেটা করেছে আমি ওকে জিজ্ঞাসা করলাম, দেবো তো মানে তোমাদের সামনে যেও, বলছে হ্যাঁ দিদা কোনো অসুবিধা নেই, কী আছে সবাই দেখুক, সবাই তোমাদের যে আমরা কীভাবে ভালো, মানে আমাদের খুশির মুহূর্তটাই শেয়ার করি, আমরা যে মাঝে মধ্যে রাগারাগি করি সেটাও একটু শেয়ার করে দাও সবার সামনে। তার জন্য ঠিক আছে চলো এটা শেয়ার করবো, এই দেখো ও ফোন রেখে দিয়ে কোথায় চলে গেছে, তার জন্য ভাবলাম ঠিক আছে চলো এটাও শেয়ার করে দিই। আর এটা শেয়ার করতে গিয়ে আজকের ব্লগার দেওয়া হবে না, কারণ এটাই মনে হয়ে গেলো কতক্ষণ, প্রথমে 4 মিনিট ধরে মনে হয় আমাকে বকা দিচ্ছিলো, তারপরে আবার বাইরে এলাম, কি জানি কতক্ষণ হয়েছে জানি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। এই তুমি একটু টাটা বাই বাই বলো, আবার চলে এসছে, টাটা বলো, কেটেই দিল, তাও তাও ও মনে হয় ডিউটি যাবে, ও ভেবেছে আমি তোমাদের সাথে বক বক করছি এই জন্য ও কেটে দিয়েছি, টাটা।